আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। গতকাল ছিল শিল্পের দেবতা বিশ্বকর্মা দেবের পুজো, আর সেই পুজোর দিনই শিক্ষা প্রতিষ্ঠানের চলাকালীন বোম পড়ল ছাদে। সৌভাগ্যবশত স্কুল চলাকালীন বোম পড়তে কোনো রকম বড় দুর্ঘটনা ঘটেনি, ছাত্রছাত্রীদের গায়েও লাগেনি, কোনো শিক্ষক শিক্ষিকা আহত হয়নি, এটাই বড় বিষয়। এরই পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় সিপিএমের টিটাগড় ব্যারাকপুর এরিয়া কমিটির পক্ষ থেকে টিটাগড় স্টেশন চত্বর থেকে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল শুরু হয়, যা টিটাগড় স্টেশন রোড হয়ে উড়নপাড়া বিটি রোড হয়ে খড়দা থানার সামনে এসে এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল শেষ হয়। টিটাগড় থানার সামনে বিক্ষোভ কর্মসূচি চলে। সেই বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সংক্ষিপ্ত সভা এবং সেই সভাতে সিপিএমের নেতৃত্বরা বক্তব্য রাখেন। এই বিক্ষোভ সভা চলাকালীন পাঁচজনের একটি প্রতিনিধি দল টিটাগড় থানা আধিকারিকের সঙ্গে কথা বলেন এবং ডেপুটেশন জমা দেন। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য, সিআইটিউর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চ্যাটার্জি, উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম অভয় দেব, পীর মোহাম্মদ, এছাড়া এলাকা সিপিএমের নেতৃত্ব অরুণ সিং, সুব্রত ঘোষ। এই পাঁচজন প্রতিনিধি দল ডেপুটেশন দিতে যান এবং বেরিয়ে আসেন টিটাগড় থানা থেকে। এসে সিপিএমের পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির অন্যতম সদস্য গার্গী চ্যাটার্জির প্রতিনিধি বলরাম বসুর বিশেষ প্রতিবেদন। লক্ষ লক্ষ টাকা তুমি যখন হতো গ্রেপ্তার করতে হবে, এই সব করা আমরা প্রশাসনের কাছে জানাতে চাইছি অবিলম্বে এই সরকারের সঙ্গে যুক্ত এর মাথা কোথায় তাকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিচারের মধ্য দিয়ে তাদের শাস্তির বন্দোবস্ত করতে হবে। এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি আইসির কাছে। আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামতে চাই। এই অঞ্চলের সমস্ত শিক্ষক শিক্ষিক অভিভাবক অভিভাবিকা যারা আজকে নিরাপত্তা নিয়ে চিন্তা করছেন তাদের নিরাপত্তা প্রদান করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে টিটাগড় সহ এই সমস্ত অঞ্চলের পরিবেশ পরিস্থিতি আমাদের বড় উৎসব আসছে, তার আগে তাকে সেই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। শিক্ষা ব্যবস্থা যা ভারতবর্ষকে পথ দেখাত, আজকে সেই শিক্ষা ব্যবস্থায় নিয়োগের দুর্নীতিকে কেলেঙ্কারিকে কেন্দ্র পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কালিমালিপ্ত হচ্ছে। রাজ্যের সমস্ত কিছু যখন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চলে তখন কোন কেলেঙ্কারি হলেই তিনি হাত ধুয়ে ফেলতে চাইছেন। আমরা বলতে চাইছি সমস্ত কেলেঙ্কারির উৎস হচ্ছে ওই কালীঘাটের বাড়ি থেকেই এই কেলেঙ্কারি ছড়িয়ে পড়ছে গোটা পশ্চিমবঙ্গে। যুবক যুবতীদের চপ শিল্প চা শিল্পে যুক্ত হবার কথা বলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের বিষয়টাকে গোটা পশ্চিমবঙ্গ থেকে তুলে দিতে চাইছেন। বেকার যুবক যুবতীর ভবিষ্যৎ অন্ধকার। আমরা শিক্ষক আন্দোলনের পক্ষ থেকে লক্ষ্য করলাম এই কেলেঙ্কারির মধ্যে দাঁড়িয়ে বেলা 11:45 স্কুল চলাকালীন একটা স্কুলের মধ্যে বোমা পড়ার ঘটনা ঘটলো। গোটা টিটাগড় অঞ্চল জুড়ে তৃণমূল এবং বিজেপির এই বোম আর বিভিন্ন আগ্নেয়াস্ত্রের এটা সবাই রাজ্যে কেন আমাদের দেশে সবাই জানে যে টিটাগড় থানা স্কুল চলাকালীন সময়ে থানার মানে আমাদের একটা স্কুলের ছাদে বোম ব্লাস্ট হয় এবং চারদিকে ভীতি আতঙ্ক পরিবেশ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যেও। এবং আমরা এই ধরনের অরাজকতা অত্যাচার ছিনতাই তোলাবাজি নানান দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছি, কিন্তু স্কুল যেটাকে বলা হয় টেম্পল অফ উইজডম মানে জ্ঞান মন্দিরের একদম রত্নভাণ্ডার তৈরি করার জায়গা, মানুষ গড়ার কারিগর, সেই জায়গায় প্রকাশ্য দিনের বেলায় দুষ্কৃতীরা দুর্নীতি করার এবং আতঙ্ক তৈরি করার আখড়া হিসাবে স্কুলকে ব্যবহার করছে। আমরাও শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা এবিটিএফ
নিখিল বঙ্গ শিক্ষক সমিতি আমরা এই কথা আমরা আমরা খুব মানে কি বলবো স্তব্ধ হয়ে গেছি, মানে কিছুক্ষণের জন্য আমরা বাকরহিত হয়ে গেছি যে আমাদের রাজ্য যেই রাজ্য সম্পর্কে সারা দেশে শিক্ষা আন্দোলনের প্রশ্নে যারা ওয়ার্ল্ড ফেমাস পার্সোনালিটি আমাদের রাজ্যে তৈরি হয়েছে, রাজ্যে আজকে ডেপুটেশন দিতে এসেছি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পরিবেশ যদি শান্তিপূর্ণ হয়, শিক্ষা তো দূরের কথা, কোনো উন্নয়নের কাজ যে বেঁচে থাকার স্বাভাবিক প্রক্রিয়া, মানুষের চাল চলন কথাবার্তা, পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, কোনো মানে পঠন পাঠন কোনো কিছুই ঠিক থাকতে পারে না, সমস্ত কিছু পঙ্গুত্ব গ্রাস করে, ফলে এটা অবিলম্বে উপযুক্ত গুরুত্ব দিয়ে প্রশাসনের সর্বোচ্চ স্তর যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং দুষ্কৃতীরা মানুষের পায়ের দিকে তাকিয়ে কথা বলবে, মাস্টারমশাইরা ছাত্র তৈরি করবে, প্রশাসনের বিভিন্ন জায়গা তারা স্বাভাবিক কাজ করবে, গণতান্ত্রিক শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। কি বললো হ্যাঁ পুলিশ প্রশাসন বললেন যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী করছি, এই ধরনের ঘটনা হলে আপনারা জানাবেন, আমরা স্কুলগুলোতে আপনাদেরকে সহযোগিতা করব প্রয়োজনে, আমরা চিটাগড় থানার পক্ষ থেকে যত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব, আমরা এটা কথা দিচ্ছি। আমার নাম সুরঞ্জিৎ দেব, জেলা সেক্রেটারি এবং রাজ্য কমিটির ওয়ার্কিং অ্যান্ড ফিনান্সের মেম্বার। চারটে লাইন আছে, সেটা হচ্ছে যে গতকাল বোমা ফেটেছে, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজনের বাড়ি থেকে 10টা বোমা পাওয়া গেছে, মানে পুলিশের এখান থেকে 500 মিটারও না, আগে যে ধর্ষণ হয়েছিল পুলিশের এখান থেকে 100 মিটারও না, মানে নাকের ডগা এগুলো হচ্ছে। আসলে কি জানেন, এমএলএ হওয়ার পর থেকে রাজ চক্রবর্তী টিটাগড় ব্যারাকপুরেতে কারখানা খুলতে পারেননি, কিন্তু বোমা শিল্পের প্রসার ঘটিয়ে দিয়েছেন রাজ চক্রবর্তী। উনি এখন সুইজারল্যান্ডে রয়েছেন, আর ওনার যে শ্রমিকরা তারা হচ্ছে বোমাবাজি করে বেড়াচ্ছে এই শিল্পাঞ্চলে। আমরা এসেছি থানায় বলার জন্য যে এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। প্রথম ছাদে বোমা পড়েছে এবং G+5 বাড়ি থেকে পড়েছে বোমা, বাড়ি থেকে বললাম তো, একজনের বাড়ি থেকে 10টা বোমা পাওয়া গেছে। তার মানে কি, এখানে মিল কারখানা বন্ধ, রেপ হবে, কাটমানি খাবে, বোমাবাজি হবে স্কুলে। আপনি ভাবুন তো যে স্কুলে বাচ্চাগুলো পড়াশোনা করছিল, যদি কারোর কিছু হতো তাহলে কী হতো? আমাদের মুখ্যমন্ত্রী আসলে চপ নয়, আসলে বোমা শিল্পকেই উৎসাহিত করেছেন পশ্চিমবাংলায়। আর এমএলএর কাজ ছিল সেলফি তুলে এমএলএ হওয়া, আর তারপরে হচ্ছে 2022-এর পৌরসভা নির্বাচনে এমএলএর নেতৃত্বে টিটাগড়ে সন্ত্রাস হয়েছে, এবং ওই সব বঙ্গুল যাবে কোথায়? এগুলো এখন আমার আপনার পর ফাটাচ্ছে, স্কুলে ফাটাচ্ছে, এলাকায় ফাটাচ্ছে, সব এমএলএর লোকজন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।